জনসেবায় প্রশাসন উপজেলা প্রশাসন মূলাদি জনবান্ধব প্রশাসন করার লক্ষ্যে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করেছে, কিছু উদ্যোগ বাস্তবায়নাধীন। ফেসবুক ব্যবহারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটরিংয়ের আওতায় এনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের ভূমিকা রাখা। প্রত্যেক বিদ্যালয়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেখানে প্রতিদিনের অ্যাসেম্বলির ছবি পোস্ট করতে হবে এবং প্রতিদিন উপজেলা শিক্ষা অফিস কমপক্ষে একটি বিদ্যালয় পরিদর্শন করে তার ছবি ফেসবুকে পোস্ট দিবে। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মূলাদি এবং মূলাদি উপজেলা ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বসানো হয়েছে। এর ফলে কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত ও প্রস্থান নিশ্চিত হয়েছে। ভূমি সেবা সহজতর করার জন্য সেবাসমূহ অনলাইনে প্রদানের ব্যবস্থা করা হবে। শুরুতেই নামজারির ব্যবস্থাপনা পুরোটাই অনলাইনে প্রদান করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের তথ্য সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি এখানে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত উন্মুক্ত গণশুনানি করেন। তাছাড়া ভূমি সেবায় ব্যবহৃত বিভিন্ন ফর্ম বিনামূল্যে সরবরাহ করা হয়। মূলাদি উপজেলার মৌজাভিত্তিক খাস জমির তালিকা সম্বলিত একটি বই প্রকাশের কাজ চলমান। আমাদের পরিকল্পনা গুগল ম্যাপের মাধ্যমে এই খাস জমির বর্তমান অবস্থা নিশ্চিত করণ। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আওতাভুক্ত সকল কর্মচারীদের ছবিসহ পরিচয়পত্র প্রদান করা হবে। এর ফলে অফিসের বিচার কোনো অযাচিত ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হবে। আমাদের একটি বড় পরিকল্পনা আছে যে ভূমির মালিককে ল্যান্ড ওনার্স কার্ড প্রদান, যেখানে তার সকল জমির তথ্য একসাথে থাকবে এবং এই কার্ড ব্যবহার করে দেশের যে কোনো ভূমি অফিস থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। মূলত আমাদের প্রত্যাশা সরকারি অফিসগুলো সত্যিকার অর্থে জনগণের অফিস হয়ে উঠুক। সকলের সহযোগিতা ও পরামর্শ কাম্য।